মেয়েরা খুবই অসাধারণ। যখন একজন পুরুষ যখন একজন মেয়েকে বিয়ে করে, তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয় যে তুমি যাকে বিয়ে করেছ সে কারো অতি আদরের অতি প্রিয় সন্তান। এই জন্য আমরা স্বামীদেরকে বলি, যখন আপনারা আপনার স্ত্রীর দিকে তাকাবেন শুধু স্ত্রী হিসেবে তাকাবেন না, কারণ সেটা তার একমাত্র পরিচয় না। এর আগেও তার একটা পরিচয় ছিল যেখানে সে ছিল অনেক মূল্যবান, অনেক প্রিয়। সেটা কি? সে কারো মেয়ে, তার নিজের পরিবার আছে যারা তাকে ভালোবাসে, সম্মান করে। তাকে অপমান করবেন না, তাকে কষ্ট দিবেন না, তাকে কাঁদাবেন না। যখন আমার স্ত্রী কাঁদে তখন আমি তাকে বলি, আমি তোমাকে কাঁদতে দিব না। সে তখন বলে, এটা আনন্দের কান্না, মাশাআল্লাহ, এমন হলে ভালো। যদি সে আনন্দ বা খুশিতে কাঁদে তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এমন অবস্থায় কাঁদে যে তার খারাপ সময় যাচ্ছে এবং সে কোনো উপায় খুঁজে পাচ্ছে না, আল্লাহর কসম, আল্লাহ স্ত্রী এবং মেয়েদের কান্না শোনেন। আপনি যদি সূরা মুজাদালা দেখেন তাহলে নামকরণ করা হয়েছে এক মহিলার নামে, যে মহিলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসেছিল বিচার নিয়ে, যে তার স্বামী তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে। সেই মহিলার নাম ছিল হাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা। একজন বিবাহিতা মহিলা বিয়ের পর একটি বাচ্চা আশা করেন। যখন সন্তান হয়ে যায় তখন সমাজের দৃষ্টিতে সেই মহিলার অবস্থান আরও উচ্চে চলে যায়। তিনি মাতৃত্বের বলে এই সম্মান পান। 20 বছর আগের আর এখনকার আপনার মধ্যে অনেক পার্থক্য, পরিবর্তন অনেকভাবে আসে। আপনি জ্ঞানী হতে পারেন, আপনি কিছুটা মোটাও হতে পারেন। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিক। তিনি বিচার দিলেন, তার স্বামী তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এবং তার প্রতি কোনো আকর্ষণ দেখাচ্ছে না। যখনই তিনি তার স্বামীকে নিজের দিকে আকর্ষিত করতে চাচ্ছেন, তার স্বামী বলছেন, তুমি আমার মায়ের মতো। সে বলতে থাকে, তুমি আমার মায়ের মতো, বোনের মতো, ইত্যাদি ইত্যাদি। তিনি কাঁদতে কাঁদতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিচার দিলেন, আমি এখন কি করব, এই লোক আমাকে এসব বলছে, আমাকে ছুঁয়েও দেখছে না, কিন্তু সেই আমাকে গর্ভবতী করেছে, সেই আমাকে বাচ্চা দিয়েছে, সে সব কিছু করেছে। তাকে যখন আমি বিয়ে করলাম তখন সুন্দর স্বাভাবিক ছিলাম। মা ও বোনেরা, আমি একটু থামছি আপনাদেরকে এটা বলতে যে আপনারা বাচ্চা জন্ম দেওয়ার পরেই নিজের যত্ন নেওয়া ছেড়ে দেন, কিন্তু না, আপনি ঘুরে দাঁড়ান, আপনি আগের অবস্থায় ফিরে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করুন। বিভিন্ন ধরনের ব্যায়াম, সিট অ্যাপস, লেগ অ্যাপস যাই করেন না কেন, এগুলো কাজে দেয়, এগুলো আপনাকে সাহায্য করবে। তাই এভাবে হাল ছেড়ে দিয়েন না, ব্যায়াম করলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। যেমনটা আমি বললাম, হাল না ছেড়ে দিয়ে ব্যায়াম করুন। আমরা আগের ঘটনায় ফিরি। আপনি কি জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? হ্যাঁ, এটা বেশ ঝামেলার বিষয় ছিল, আপনাকে ওই লোককে বুঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কদ সামিআল্লাহু কাওলাল লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। যে নারী তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং অভিযোগ পেশ করছে আল্লাহর দরবারে, আল্লাহ তার কথা শুনেছেন, আল্লাহ সেটা শুনেছেন এবং উত্তরে আল্লাহ অনেকগুলো আয়াত দিয়েছেন, এবং এই ধরনের কথা যারা বলে তাদের শাস্তির ব্যাপারে বলেছেন এবং বলেছেন নারীরা কত বিশেষ, কত গুরুত্বপূর্ণ। আপনারা কখনো এই ধরনের কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিক।